আচ্ছা, যেটা বিষয় হচ্ছে যে ওইগুলো কি কি বলবো, যে যে ডট 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 বিষয়গুলো দেখতেছেন? আর অনেক জায়গায় আছে, এরপরে আছে, হ্যাঁ এরপরে আছে, সবগুলোই আছে, ম্যাক্সিমামই আছে। এটা কারণ কি, যখন আপনি পরীক্ষায় লেখেন ডিটেলিটলি একটা লাইন দেখা যাচ্ছে কিংবা একটা পেজ শেষ হয়ে যায়, তখন কি লেখেন? ডট দিয়ে দেন কিংবা এভাবে একটা টান দিয়ে দেন, তার মানে স্যার বোঝে যে এটা ওই পাশে আরো আছে, এটা ওইভাবে শো করে। ওটার কোনো নির্দিষ্ট স্পেসিফিক নাম আমি নিজে জানি না, কারণ আমি বুঝি ওটা আমার জানি। মূল কথা হচ্ছে অনলাইনে কাজ কিংবা এই কাজগুলো বিষয় হচ্ছে রেজাল্ট, ঠিক আছে? তো এখানে যে বিষয়গুলো দেখলেন যে মাইকেল নামে সার্চ দিলে কয়টা হবে, মেবি 10টা মতো বেশি আছে, এটা বাড়িয়ে নিয়ে যাই, এখানে ক্লিক করলে বাড়ি নিয়ে যায় সার্চ সেটিং। সার্চ সেটিং এ যে আপনি এখানে বাড়িয়ে নিতে পারেন, 40টা দেখাচ্ছে আমার এখানে, আমি বাড়িয়ে নিলাম 50টা। এতগুলো হইলেই ভালো হয়, এতগুলো হইলেই ভালো হয়। এতগুলো হইলে কেন ভালো হয়, সার্চ রেজাল্ট আপনি অ্যাট এ টাইম 4টা পেজের রেজাল্ট দেখতে পাচ্ছেন, এবং আপনি তো জানেন যে প্রথম 10টা হচ্ছে 1 নম্বর পেজে। গুগল সার্চ নর্মালি প্রথম পেজে মানে প্রতিটা পেজে 10টা করে দেখায়, তো আপনি এখানে 4টা পেজের রেজাল্ট যদি অ্যাডভান্স দেখেন আপনার রিসার্চ করার জন্য খুব সুবিধা হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেখছিলাম যে ডোমেইন নেমের আজকে যে সাবজেক্টের আজকে যে আমাদের আছে ক্রিয়েট ইউনিক অ্যান্ড অ্যাকুরেট পেজ টাইটেল, এটা দেখতে যে আজকে আমরা যেটা দেখছিলাম যে একটা কিওয়ার্ড সার্চ দিলাম মাইকেল নামে, দিয়ে আমরা ওইটা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? যে এখানে অ্যাকুরেট পেজ টাইটেল না হলে কি সমস্যা হয়। আচ্ছা, অ্যাকুরেট পেজ টাইটেল দিলেই আমাদের এই ইনফরমেশনটা সামনে আসে, যেরকম এখানে মাইকেল নামে বিভিন্ন এখানে বিভিন্ন বিষয় আমরা দেখতেছি, ঠিক আছে? পেজ টাইটেল এবং আজকে যেটা বিষয় ডোমেইন নেম, আমরা এখন কিন্তু দেখছি ডোমেইন নেম, মানে ডোমেইনের একটা রিলেশন থাকে, যেরকম আমরা দেখাই, আমি আমি আমার নিজের গত কয়েকদিনের ছোট্ট একটা রিসার্চ চলতেছে আমার নিজের পার্সোনাল, আমি দেখাই এক ক্লায়েন্টের জন্য, সেটা হচ্ছে যে অ্যামাজন মার্কেটিং, অ্যামাজন মার্কেটিং, তো এটা কিন্তু একটা লং টেল কিওয়ার্ড, দেখতেছেন? আচ্ছা, তো এখানে যখনই আমরা অ্যামাজন মার্কেটিং লিখলাম সার্চ রেজাল্টে কি আসলো, অ্যামাজন মার্কেটিং সার্ভিস, এখানে বিভিন্ন ডট ডট হাবি জাবি দিয়ে অ্যামাজন আসছে, তাই না? অ্যামাজন আসলো, এরপরে আরো একটা আসলো অ্যামাজন, সেটা উপরে যেই বরল আর এটা একই, কিন্তু নিচেই একটু অন্য রকমের ইনফরমেশন দেওয়া আছে। এরপরে দেখেন এটা কিন্তু অ্যামাজনের সাইট না, এটা কি অ্যামাজনের সাইট? কিন্তু তারপরেও কিন্তু এটা অ্যামাজন আসছে, কেন আসছে? এই যে এখানে লেখা আছে যে অমুক ডট কম রিসোর্স স্ল্যাশ গাইড স্ল্যাশ দ্য অ্যামাজন এক্সপিরিয়েন্স, তো আমাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে ক্রিয়েট ইউনিক অ্যান্ড ক্রিয়েট ইউনিক অ্যাকুরেট পেজ টাইটেল, এটা কিন্তু একটা পেজ। চলেন দেখে আসি, নিউ ট্যাবে আমরা ওপেন করছি, নিউ ট্যাবে ওপেন করে আমরা বুঝতে পারবো যে আসলে এটা কি। এটা কিন্তু একটা ডোমেইন নেম, ঠিক আছে? এটা একটা ডোমেইন নেম না, কিন্তু এরপরে হচ্ছে এটা একটা কি বলা যায়, এটা একটা রিসোর্স, রিসোর্স একটা ট্যাব, হয়তো বা এখানে কোনো জায়গায় একটা রিসোর্স আছে, তারপরে তার ভিতরে একটা সাব ক্যাটাগরি আছে সেটা হচ্ছে গাইড, তারপরে যে তার ভিতরে একটা অ্যামাজন সম্পর্কে একটা ইনফরমেশন দেয়া আছে, এখানে সে অ্যামাজন সম্পর্কে এখানে বিস্তারিত ইনফরমেশন লিখে দিয়েছে। তো
মূল কথা হচ্ছে যে এটা হচ্ছে অ্যাকুরেট পেজ টাইটেল এবং কি আমাদের এটা অনুযায়ী যে ক্রিয়েট ইউনিক আর অ্যাকুরেট পেজ টাইটেল মানে ইউনিক হইতে হবে এটা ইউনিক কারণ হয়তো বা দ্য অ্যামাজন এক্সপিরিয়েন্স এতটুকু বাদ দিয়ে এতটুকু বাদ দিয়ে অ্যামাজন এক্সপিরিয়েন্স হয়তো বা দ্য অ্যামাজন এক্সপিরিয়েন্স হয়তো বা অনেকেরই আছে কিন্তু এইটা কারণেই রিসোর্স স্ল্যাশ গাইড স্ল্যাশ অ্যামাজন এক্সপিরিয়েন্স এই লোকের আছে তাহলে এটা কি এটা হচ্ছে আমাদের ইউনিক এবং অ্যাকুরেট পেজ টাইটেল কি করে অ্যাকুরেট হলো কেন হচ্ছে না আপনি সেটা বলেন আপনার মনে প্রশ্নটা আগে শুনিনি কেন অ্যাকুরেট মনে হচ্ছে না আপনার ইউনিক টাইটেল দ্য অ্যামাজন অ্যামাজন এক্সপিরিয়েন্স ইউনিক টাইটেল কেন হচ্ছে না ওনার যে লেখা আছে দ্য অ্যামাজন এক্সপিরিয়েন্স এটা ইউনিক কেন না এর ভিতরে কোনো কোনো ক্যারেক্টার কিংবা অন্য কোনো কিছু নেই বলা আছে আমি বলেছি ওনার হিন্দি ওনার থেকে লিঙ্ক কেন অ্যামাজন আগে নিয়ে আসবে অ্যামাজন তো নিজের ওয়েবসাইট ছাড়া অ্যামাজন ছাড়া অ্যামাজন কাউকে ওয়েবসাইট দিতে চায় না অ্যামাজন ডট কম কিংবা এরকম কেউ দিতে চায় না এই জন্যই আপনাদেরকে বোঝাচ্ছিলাম যে ডোমেইন কেন লাগে কাজে এই জায়গায় যে প্রথম দুইটা রেজাল্ট আসলে অ্যামাজন একটা ওয়েবসাইটের জন্য যদি ক্লায়েন্ট আপনাদেরকে প্রথমে বলে যে লেখা আছে যে আমার কি বলা যায় ওটাকে লেখা আছে যে আপনার ওয়েবসাইট অ্যামাজন ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএল এর নাম হচ্ছে অ্যামাজন তাহলে সেটা র্যাঙ্কে নেক্সট খুব সুবিধা হবে কেন অ্যামাজন সার্চ দিলে যে অ্যামাজন চলে আসবে কিন্তু অ্যামাজন যদি না থাকে যদি অন্য কোনো ওয়েবসাইট থাকে এবং তার ওই ওয়েবসাইটে যদি লেখা থাকে যে অ্যামাজন অ্যামাজনের প্রোডাক্ট সেল করে তাহলে সেটা ওয়েবসাইট নেক্সট যে খুব কষ্ট হয়ে যাবে ইউনিক ঠিক এরকম একটা ইউনিক লিখতে হবে আমাদের ইউনিক পেস্টাইটে লিখতে হবে ইউনিক বলতে যেটা আগে কেউ করেনি ইউনিক এবং রাইট আমাদের আজকের যেটা আলোচনার বিষয় ইউনিক এবং মানে এটার আগে কেউ করেনি এবং সঠিক তো এখানকার যে পেস্টাইটেল যে আমরা দেখছি সেটা আগে কেউ করেনি এবং সঠিক আগে কেউ করেনি কারণ হচ্ছে যে ইনার ওয়েবসাইট দিয়ে ইনার ওয়েবসাইটে এই এই ধরনের লিঙ্ক আর দুটি দ্বিতীয় নাই যদি দুইটা থাকতো তাহলে এখানে টু থাকতো হাইফেন দিয়ে যেরকম মাঝখানে একটা ছোটো ছোটো হাইফেন আছে হাইফেন দিয়ে অ্যামাজন এক্সপিরিয়েন্স টু থাকতো দুইটা হইলে সেটাও ইউনিক কিন্তু সেটাও দুইটা ইউনিক কিন্তু সেটা সংখ্যা হ্যাঁ হ্যাঁ আলাদা সেটা একটা ইউনিক মানে ইউনিক ইউআরএল কিন্তু সেটা দ্বিতীয় মানে দুইটা অ্যামাজন এক্সপিরিয়েন্স টু ঠিক আছে বুঝতে পেরেছেন বিষয়টা আচ্ছা আরো ক্লিয়ার হবে যত আমি বুঝাই দেবো আপনারা সেটা নিয়ে যত আলোচনা করবেন নিজেদের ভিতরে তর আচ্ছা এটা হচ্ছে টাইটেল এটা হচ্ছে টাইটেল এটা হচ্ছে টাইটেল এটা একটা ওয়েবসাইটের টাইটেল আচ্ছা ক্লিক করেছে এটা হচ্ছে টাইটেল এটা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল এটা আছে মেটা ডেসক্রিপশন ডেসক্রিপশন হচ্ছে একটা বর্ণনা একটা মানে একটা আর্টিকেলের ফুল বর্ণনা আর মেটা ডেসক্রিপশন হচ্ছে একটা ওয়েবসাইটের সম্পর্কে মানে একটা আর্টিকেল সম্পর্কে মানে কি বলা যায় ওই যে সামারাইজ বলবে সামারাইজটা হচ্ছে মেটা ডেসক্রিপশন সামারাইজটা হচ্ছে মেটা ডেসক্রিপশন আর টোটালটা হচ্ছে ডেসক্রিপশন
তো এটাই হচ্ছে মূল কথা, যে অ্যামাজনে যদি মানে যেই কিওয়ার্ড দিয়েই কাজ করেন না কেন, ওই কিওয়ার্ডটা যদি মানে ওয়েবসাইটের মূল নামের ভিতরে, ইউআরএল এর ভিতরে থাকে, তাহলে সেটা সার্চ ইঞ্জিনে, সার্চ রেজাল্টে নিয়ে আসা খুবই সহজ হয়ে যায়। বলেন। আমি একটা ফাইবারের একটা লিঙ্ক তৈরি করি, লিঙ্কটা দিয়ে আমাদের নামটা থেকে তারা তো ব্যবহার করে। আরে অ্যামাজন এক্সপার্ট যদি আপনি আপনার ইউজার নেম দেন, অ্যামাজন অ্যামাজন দিয়ে সার্চ দিলে আপনার আগে আসবে। ঠিক আছে, যাই করেন না কেন, আপনি যদি মনে করেন যে আপনি এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, আপনার ইউজার নেম দেবেন কোন জায়গায়, তাহলে সেটা আসবে। আপনি যদি লেখেন যে এসইও মাস্টার ইন বাংলাদেশ, আপনি যদি ওয়েবসাইটের নাম দেন, তাহলে ওটা এসইও নিয়ে সার্চ দিলে ওই রিলেটেড চলে আসবে। লেখেন এসইও মাস্টার বাংলাদেশ, তাহলে কেউ যদি গুগলে খোঁজে সার্চ দেয় এসইও মাস্টার, তাহলে চলে আসবে। যদি আমি এখনই সার্চ দিই এসইও, এসইও মাস্টার ইন বাংলাদেশ, দেখেন এখানে না না আসেনি। দেখেন এখানে একজন তার ইনফরমেশন দিয়েছে, কিন্তু এখানে সে এসইও মাস্টার না, কিন্তু মেটা কি মেটা মেটা ডিসক্রিপশনে সে দিয়েছে এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এসইও এক্সপার্ট বিভিন্ন কিছু সে দিয়েছে, বিভিন্ন লোকজন এখানে দিয়েছে, ভদ্রলোকগুলো কারা একটু দেখে আসি, কিউরিয়াসিটি থাকে। মিস্টার ফারুক ডট কম, আমার বললাম উনি এসিও করছে এই জন্য ইয়ে দিছে। ছবি তো থাকা উচিত, আচ্ছা ফোন নম্বর দিয়ে আছে, কোন জায়গায় এটা ছোট্ট একটা ছবি দিচ্ছে। আচ্ছা যাই হোক, তো এখানে বিষয়গুলো এরকম যে আপনি যদি এইগুলো ঠিকঠাক মতন লেখেন, সার্চ করেন, দেখেন এখানে প্রথম দুইটা প্রথমটাই কিন্তু ইয়ে আসেনি, কিন্তু ইউনিক আর্টিকেল, ইউনিক আর্টিকেলের ভিতরে কিন্তু এটা আসছে, মানে আমার এসিওর ভিতরে এটা আসছে, এটা কিন্তু আমাদের কি ইউআরএল ইউনিক কি লেখা ইউনিক টাইটেলের ভিতরে আসছে, যে এটা কিন্তু পেজের টাইটেল, আমি বলছিলাম না যে এটা টাইটেল ইউআরএল এর ভিতরে টাইটেল, কিন্তু এইটুকু হচ্ছে মূল ইউআরএল, বাদ বাকিটা হচ্ছে টাইটেল। এখন যদি আমি একটা মূল ইয়েতে তুলি, মানে খুব নিউ ট্যাবে ওপেন করি, তাহলে দেখবেন যে উনি এখানে লিখেছে বেশ কিছু, যে অ্যাডভান্স এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর এসইও ট্রেনিং ইন বাংলাদেশ, তো এখানে লিখেছে এসইও আছে না, মানে টাইটেলের ভিতরে, এর ভিতরেও কিন্তু এসইও নিয়ে বিভিন্ন, এমনি তো দেখছি ওভার রাইট করে ফেলেছে, যাই হোক অন্য নিয়ে আলোচনা না করাই ভালো। তো এখানে দিয়েছে, এরপরে যেটা লেখা আছে এখানে লেখা আছে, আমরা কিন্তু হাতে কলমে দেখতেছি ইউনিক, মানে ইউনিক কোনটা ইউআরএল, এখানে দেখেন ইউআরএল ইউনিক আছে, যে মাস্টার অফ এসইও সিরিজ পার্ট ওয়ান চ্যাপ্টার ওয়ান বাংলা এইচটিএমএল, আমরা এখানে কি সার্চ দিয়েছিলাম এসইও মাস্টার ইন বাংলাদেশ, এখানে যেটা আমাদের এসে কি মাস্টার অফ এসইও আগে পিছিয়ে এসেছে, কিন্তু মাস্টার এসইও বাংলাদেশ সবই আছে, ক্লিয়ার? ওকে, যারা এই ভিডিও ফ্রি ফ্রি দেখছে তাদের তো টাকা দেওয়া উচিত আমার, বিকাশ একটা নাম্বার দিয়ে দেবো, আচ্ছা যাই হোক দরকার নেই, শিখে লোকজন টাকা পয়সা ইনকাম করবো, একটু দোয়া দিলেই হবে। আচ্ছা এরপরে যখন আসছে বিষয়গুলো, এখন এগুলো কিন্তু ইউআরএল এর ভিতরে না থাকলেও মেটা ডিসক্রিপশনের ভিতরে কিন্তু থেকে যাচ্ছে, আমাদের কিন্তু এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আসলে আর্টিকেল রাইটিং এবং অন পেজ এসইওটা গুরুত্বপূর্ণভাবে ও ওতপ্রোতভাবে জড়িত, অন পেজ এসইও আর্টিকেল রাইটিং
এবং ওয়েব ডিজাইন এগুলো একই সাথে ওতপ্রোতভাবে জড়িত। যদি ঠিকঠাক মতন যদি একটা ওয়েবসাইটের ডোমেন নেম নেওয়া হয়, আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই, একটা ওয়েবসাইট এসইও করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করার আগে ওয়েবসাইটের ইউআরএল নিয়ে ভাবা, ডোমেন নেম যেটা, হোস্টিং নিয়ে ভাবা, এরপরে হচ্ছে আর্টিকেল নিয়ে ভাবা এবং সেটার একটা ইউনিক এবং রাইট একটা টাইটেল নিয়ে ভাবা। এইগুলো যদি ঠিকঠাক মতো করা যায় তাহলে একটা ওয়েবসাইট এমনিতেই আগে চলে আসে। ঠিক আছে, যেরকম এই বিষয়গুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে এসইও আছে, এখানে টাইটেলে ইউআরএলে আছে, তারপরে আপনার মেটা ডিসক্রিপশনে আছে। এই বিষয়গুলো খেয়াল রাখলে একটা ওয়েবসাইট অটোমেটিকলি অন পেজে আনা সম্ভব। বিষয়গুলো বুঝতে পারলেন তো? এবং এরপরে একটা ভিডিও আসছে, ঠিক আছে, ইউনিক আর্টিকেল, এইগুলো এখানেই আলোচনা করতে হবে, মানে এইভাবে নিয়ে আসা যায়। আর যদি আপনার ওয়েবসাইটে যদি এইগুলো না থাকে, মেটা ডিসক্রিপশন ট্যাগ এগুলো যদি না থাকে, কিংবা একটা সুন্দর করে যদি একটা ডোমেইন নেম যদি না পাওয়া যায়, তাহলে সেটা খুব কষ্ট করে মেশতে হয়। ঠিক আছে, চেক হিসেবে আমরা যদি এখন দেখি এনার এই ওয়েবসাইটটা, আমরা এখন একটা ওয়েবসাইট এসইও ট্র্যাকার চেক দিয়ে আমরা চেক দিয়ে আসব। এসইও সাইট চেকার checkup.com এটা দিয়ে আমরা ইনার এই ওয়েবসাইটটা আমরা দেখে আসবো। এটাকে আমরা কপি করে এখানে আমরা চেক করব, দিয়ে এটা আমরা যদি চেক আপে দিয়ে দিই, বেশ কিছু সিস্টেম আছে এই ওয়েবসাইটটা। এই ওয়েবসাইট সাইন আপ ছাড়া চেক করা যায়, আগে সব সময় করা যেত সাইন আপ ছাড়া স্যার, কিন্তু এখন যদি সাইন আপ না করেন তাহলে, একটা যদি করেন তাহলে আপনার কত সময়, প্রায় আধা ঘন্টা পর পর আর একটা সাইট চেক করতে পারবো আমরা। আধা ঘন্টা পর আর একটা পারবো না, আধা ঘন্টার মধ্যে আর পারবো না, যদি সাইন আপ করান তাহলে পারবো। সাইন আপ করলে বেশ কিছু অ্যাডিশনাল অপশানও এখানে আছে, কিন্তু রিচার্জটা $20 মতন মান্থলি মনে হয়। যে জিনিসটা চেক করা হয়েছে সেটা অন পেজ এসইওটাই বেশি করে চেক করা হয়েছে, এই সাইটটা দিয়ে বেশি চেক করা হয় ইনফরমেশন গুলো, অন পেজ এসইও গুলো। সত্তরের উপরে গেলে সেটা আমরা সব থেকে ভালো ইম্প্রুভমেন্ট ধরি। ঠিক আছে, সত্তরের উপরে গেলে আমরা সেটা ভালো ধরি, সত্তরের নিচে গেলে আমরা সেটাকে ভালো ধরি। সত্তরের নিচে গেলেই সমস্যা, 60-65 গেলেও মেনে নেওয়া যায়, কিন্তু 60-এর ওই পাশে গেলে আর কাজ করা অসম্ভব। ঠিক আছে, আচ্ছা, এখানে যে বিষয়গুলো লেখা আছে যে দেখেন এখানে চেক করেছে তিনটা ব্যাপারে, ঠিক আছে, পাস করেছে মোট চেক আপের ভিতরে 35টা পাস করেছে, আর ফেল চেকে আছে 13টা, আর একটা ওয়ার্নিং আছে ওটা চেঞ্জ করাই লাগবে। তো যাই হোক, এখান থেকে যদি ইম্প্রুভ করা যায়, 13টার ভিতরে যদি 10টা ইম্প্রুভ করতে পারেন তাহলে দেখেন আপনার রেজাল্ট কোথায় যাবে, 80-85 চলে যাবে। ঠিক আছে, আচ্ছা,
এখন দেখেন এখানে কি কি চেক করেছে, টাইটেল ট্যাগ এখানে পড়ে দেন, টাইটেল ট্যাগ কতর ভিতরে হইলে ভালো হয়, 59টা ক্যারেক্টার এখানে আছে, ওনার ক্যারেক্টার আছে মোট 59টা, 69টা এখানে এটুকু ভিতরে 69টা ক্যারেক্টার আছে, কিন্তু মোট 60টা 70টা ব্যবহার করা ভালো, ঠিক আছে, তো মোটামুটি উনি ভালো আছে। এরপরে দেখেন মেটা ডিসক্রিপশন, মেটা ডিসক্রিপশন মজার জিনিস, খাইতেছেন নাকি, খাইতেছেন নাকি মজার জিনিস, মানে বেশি ব্যবহার করা যাবে না, কমে ব্যবহার করতে হবে। তাহলে এখন দেখেন মেটা ডিসক্রিপশন ওনার কি ছিল, যে অমুক ডট কম ইজ এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এসইও ট্রেনার, এসইও প্রোভাইডার, এইগুলো। কিন্তু আমার কাছে কি মনে হয় জানেন, এই যে আমি এখানে আমার ভুল ধরতেছি না, আমি যেটা করি সেটা হচ্ছে যে এসইও এক্সপার্ট স্পেশালিস্ট ইন বাংলাদেশ, তুমি এসইও ট্রেনিং না দিয়ে যদি একটু অন্যভাবে কিছু দিত না, সার্চ রেজাল্ট আরও ভালো হইতো, এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ট্রেনিং যদি দিত তাহলে আর একটু ভালো হইতো না। এখানে বেশ কিছু আছে, যাই হোক এখন এখানে যেটা আছে যে গুগল সার্চ রেজাল্ট রিভিউ, উনি যখন সার্চ দেয় তখন ওনারটা কেমন দেখায়, এরকম দেখছি না আমরা। এরপরে মোস্ট কমন কিওয়ার্ড টেস্ট, এখানে মোস্ট কমন কিওয়ার্ড টেস্ট কি কি, মানে মোটামুটি মোস্ট কমন কিওয়ার্ড গুলো কি কি সার্চ হইলে ওনারটা আসে, আছে সার্ভিস, তারপরে প্রবিন, প্রোভাইডার, কোম্পানি, বাংলাদেশ, এখানে আছে এইগুলো কিওয়ার্ড ইউজেস, এই দুটো না হলে তো হবে না, মেটা ট্যাগ আর মেটা ডিসক্রিপশন, টাইটেল ট্যাগ আর টাইটেল ডিসক্রিপশন, হ্যাঁ। এরপরে যেটা আছে যে এটা আছে কিওয়ার্ড ক্লাউড, তো কি বলছিলেন যে কিওয়ার্ড ক্লাউড মানে লেখা রয়েছে কি, এখন কিওয়ার্ড ক্লাউড হচ্ছে, হ্যাঁ কিওয়ার্ড ক্লাউড হচ্ছে আপনার যে বিষয়গুলো সেটা হচ্ছে যে এই কিওয়ার্ডটা কতটুকু কাজ করতেছে, ঠিক আছে, এবং কোন সেক্টরে কাজ করতেছে, সার্ভিস সেক্টরে। আচ্ছা এবারে যেটা আছে সেটা হচ্ছে H1 ট্যাগ, H1 ট্যাগ কি আমি আপনাদেরকে অন পেজের ভিতরে যখন যাব পরবর্তীতে HTML ব্যাপার স্যাপার, এটা আমি আপনাদেরকে বলে দেব, হেডিং ওয়ান এর ব্যাপার, এটা হচ্ছে কিওয়ার্ড ট্যাগ ওনা কি এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এটা হেডলাইন, এই জন্যই এখানে আসছিল গুগলে। এরপরে আছে H1 ট্যাগ, আমার H1 ট্যাগ এইগুলো, H2 ট্যাগ না না, এগুলো হচ্ছে H1 ট্যাগ ওনার হেডিং টু, উনি ওয়েব ডিজাইনের ভিতরে যে যেগুলো হেডিং করেছে তার ভিতরে এইগুলো H1টা H2 ট্যাগ আছে, আচ্ছা যাই হোক। এরপরে যেটা হচ্ছে রোবোটিক টেক্স, গুগল সার্চ এরপরে যেটা হচ্ছে যে এখানে হচ্ছে রোবোটিক টেক্স, এই রোবোটিক টেক্স হচ্ছে গুগল সার্চ রেজাল্টের মানে রোবটের জন্য এটা তৈরি করা, এটা তৈরি কিভাবে করতে হয় ভবিষ্যতে সেটা শেখাবো, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস সাইটের জন্য শেখাবো এবং একটা ওয়ার্ডপ্রেস সাইট বাদেও কিভাবে করতে হয় সেটাও শেখাবো, তখন খাতা কলম ছাড়া হবে না। এরপরে হচ্ছে যে
সাইট ম্যাপ হচ্ছে গুগল সার্চ রেজাল্টের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তো এখানে হলো সাইট ম্যাপ ডট এক্সএমএল, এটাও তৈরি করা শেখানো হবে। ব্রোকেন লিঙ্ক টেক্সট, এটা হচ্ছে একটা সাইটের জন্য মানে দুঃসংবাদ, মানে দুঃস্বপ্নের মতো ব্রোকেন লিঙ্ক টেক্সট। গুগল রোবট যখন একটা সাইটে একটা লিঙ্কে ঢুকবে, লিঙ্কে ঢুকে যদি দেখে যে আর ভাঙা রাস্তা, মনে করেন রাস্তা ভেঙে গেছে, যাইতে পারছে, সে ফেরত আসবে এবং তার মালিককে বলবে যে অমুক রাস্তায় গেছিলাম, রাস্তা খারাপ, নেক্সট টাইম ওই রাস্তায় যাবো না। এখন ওই রাস্তায় যদি আপনার একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকে, জায়গা থাকে, আপনি যদি না যাইতে পারেন, ওই ইনফরমেশনটা আপনি আপনার মেইন সার্ভারে পৌঁছাইতে পারছেন না। এরপরে হচ্ছে অনেক সময় অনেকে ইউজ করে অনেকে করে বললাম তো যে ওই ১৩টা বিষয় যদি ১০টা উন্নতি করো তাহলে হবে, এই ১০টার ভিতরে একটা। আচ্ছা এরপরে যেটা আছে এটা আছে ওই যে একটা ওয়েব ডিজাইন করতে হলে লিখতে হয় /.html, এটা লিখতে হয়, এটা এখানে এই ওয়েবসাইটে আছে তাই এটা হয়েছে। গুগল অ্যানালিটিক্স, সাইটটা গুগল অ্যানালিটিকে কোড দিয়ে ভেরিফাই করা, আপনারা বুঝেন অনেক গভীরের জন্য। আমার যদি বুঝার এত ইচ্ছা হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে আসেন, ভিতরে ভিডিও খুঁজে নিন পেয়ে যাবেন। এরপর আছে ফেভিকন, এই যে এই ছবিটা দেখতেছেন না, এই এটা হচ্ছে ফেভিকন, ছবি এখানে দেওয়া আছে, এটা একটা সাইডে দিতে হবে। ফেভিকনটা হচ্ছে একটা সাইডে, এই যে এই সাইডে দেখতেছেন না এই চিহ্নটা, এটা সাইডে দেখতেছেন না, এটা লোগো না, এটা হচ্ছে ফেভিকন, এটাকে বলে ফেভিকন। কেন বলে আমি এটা জানি না, ফেভিকন বলে আমি নিজে জানি। আচ্ছা এখন দেখেন ইউআরএল, গুরুত্বপূর্ণ জিনিস, ইউআরএল এসইও ফ্রেন্ডলি টেস্ট, এটা তো পাস করেছে, ইউআরএলটা এসইও ফ্রেন্ডলি কিনা, আর এসইও ফ্রেন্ডলি ইউআরএল কিভাবে তৈরি করতে হয় কিংবা কিভাবে এটা পাইতে হয় সেটা নেক্সট ক্লাসে আলোচনা করব, মনে করাই দেবেন। ব্যবহার করেছে কিনা জানি না, এটা ভিতরে পড়ে না। এরপরে যেগুলো আছে জেএসইও টেস্ট, এগুলো জাভাস্ক্রিপ্ট টেস্ট পাস করেছে। সোশ্যাল মিডিয়া চেক, ওনার সোশ্যাল মিডিয়া কি দিয়ে অ্যাড করা আছে সেগুলো আছে। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি, ওনার সাইডে সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো সেইগুলো এখানে দিয়ে দেবে, ঠিক আছে।
সোশ্যাল মিডিয়ার লিংক থাকলে সাইটগুলো আরো ভালো হয়, গ্রহণযোগ্যতা বাড়ে, এগুলো এখানে আছে। তারপরে আমরা যাবো আপনার স্পিড টেস্টে, HTML এখন HTML পেজ সাইজ কত, 19 কিলোবাইট। এখানে ওনার পেজের এক একটা সাইট, মানে এক একটা পেজের ওজন হচ্ছে 19 কিলোবাইট, কিন্তু সর্বোচ্চ পেজ সাইজ 33 কিলোবাইট। পেজ সাইজ যত কম হবে, তো এই জন্যই আর কি পেজের এর সাইজটা যত বড় হবে, পেজটা যত লম্বা হবে, তত ঝামেলা তত বাড়বে, লোডিং এর ব্যাপক সময় নেবে। যেরকম যেটা আমার ওয়েব সাইডে হচ্ছে, খুব ঝামেলায় আছে এটা নিয়ে। মিনিট ধরে না, ওটা আমার কতটুকু সাইটটা লোড হচ্ছে সেটা দেখেন। র্যাঙ্কিংয়ে যাওয়া না, আমার ভিজিটার হারাবো আমি। একটা সাইট যদি লোড হয়েছে, যদি আপনার হচ্ছে 5 সেকেন্ড সময় নেই কিংবা 10 সেকেন্ড সময় নেই, ভিজিটার তো অত ধৈর্য থাকবে না যাওয়া, কিন্তু তখন হবে, ভিজিটার হারাবো না। তখন আমার সাইটটা লোড হবে, লোড দেরি হোক এরপরও, কিন্তু সাইটটা আমার ইনফরমেশন আছে, ভিজিটাররা জানে ওই সাইটে ভালো ইনফরমেশন হচ্ছে, লোড হচ্ছে, হোক হতে থাকুক আমি যাই, তারা হচ্ছে ওইটাই। হ্যাঁ সেটাই, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। তো HTML সাইট প্লাস, এরপরে যেটা সেটা হচ্ছে যে HTML কম্প্রেশন, সাইটটা যত কম্প্রেশন করবো, চাপ করবো, তত আপনার জন্য ভালো। এরপর হচ্ছে পেজ আপডেট, পেজ আপডেট এটা অনেক বড় ব্যাপার, এখানে এসইও আপনি মানে ফুল সাইডের এসইও নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এত আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, এটা নিয়ে যদি আমরা আলোচনা করি প্রতিদিন আমাদের অনেক সময় লেগে যাবে। এরপরে আছে পেজ ক্যাশিং টেস্ট, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইমেজ ট্যাগ এটাও গেছে, জেকোয়ারি মডিফিকেশন, জাভাস্ক্রিপ্ট মডিফিকেশন এটা নেই। এরপরে অনেক বিষয় আছে, সাইড স্পিড টেস্ট, এটা ফ্ল্যাশ টেস্ট পাস করেছে। এখানে সিকিউরিটির ব্যাপার আছে, সিকিউরিটি অনেক বড় ব্যাপার, এটা নিয়ে আলোচনা করলে হয়তো এক মাস ধরে আলোচনা করা যাবে। এরপরে আছে মোবাইল ফ্রেন্ডলি, সাইটটা মোবাইলে দেখা যায় কিনা, অ্যাডভান্স এসইও এই বিষয়টা নতুন ইমপ্রুভ করেছে। ও মোটামুটি একটা সাইডে যেটা বললাম যে 70% এসইওটা থাকলে সেটা এটা আপনারা নিজেরা যদি স্টাডি করতে থাকেন। মূল বিষয় হচ্ছে এসইও, কমন যে বিষয়টা, কমন এসইওটা এসইও sitechecup.com, এই বিষয়গুলো যদি আপনারা নিজেরা এই সাইটটা নিয়ে আমার সাইটটা দেখবেন, আমার সাইটটা আধা ঘন্টার আগে আর দেখা সম্ভব না, নেক্সট ক্লাসে দেখেন। আমার হয়তো বা ওই 50-এর নিচে আছে, আমি রিসেন্টলি কাজ করতেছি গত পরশু দিন, মানে কি বলা যায় যে লোকের চুল কাটে তার নিজের চুল কাটার টাইম হতে পারে, আমার অবস্থা তাই। ঠিক আছে, এখন আর চেক করা যাবে না, ওই যে আমি সাইন আপ করা নেই, আমার ঘন্টার আগে করা সম্ভব। ঠিক আছে, তো আমি মনে করছি যে এইভাবে আলোচনা করে গেলেই আপনারা আরো বেশি বুঝতে পারবেন, ওইটা সাইটটা নিয়ে করবেন। কেন এটা তো বুঝেছেন, ডিসক্রিপশন মেটা ট্যাগ তো বাবা সুন্দর করে শেষ হয়ে যাবে। আচ্ছা, মেটা ট্যাগটা বলতে কিওয়ার্ড এবং আপনাদেরকে যেটা বললাম যে মেটা ট্যাগ হচ্ছে ছোট ছোট বিষয়, যেরকম একটা কি মানে একটা আর্টিকেল লিখলাম, সেখানে লিখলাম যে আর্টিকেলের ভিতরে এক্সট্রা কিছু দিয়ে দিলাম যে অমুক 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 বুলবুল কমা দিলেন একটা মেটা ট্যাগ হলো, আহমেদ কমা দিলেন একটা মেটা ট্যাগ হলো, যশোর কমা দিলেন তার একটা মেটা ট্যাগ হলো। ছোট 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 করে যেগুলো দিবেন সেইগুলো হচ্ছে মেটা ট্যাগ, ছোট ছোট করে যাবে। ছোট
মেটা ডেসক্রিপশন হচ্ছে ওইটা যেটা হচ্ছে আপনার ব্রিফ কাহিনী সামারাইজ সেটা সেটা ঠিক আছে আচ্ছা আপনাদের মানে যে সমস্যাটা ছিল যে হচ্ছে পিডিএফ ডাউনলোড করবো কিভাবে এবং সেটা রিড করবো কিভাবে ভিডিওর নিচেই একটা লিঙ্ক দেওয়া আছে আইডিএম এর ওটা ডাউনলোড করে নেবেন ওটা কখনোই আপডেট করবেন না আপডেট চাইলে আর পিডিএফ পড়ার জন্য ফক্সিট দ্বারা লিঙ্ক দিয়ে দেবো সেটা ডাউনলোড করে নেবেন সেটা আপডেটও করা লাগবে না ওটা আপডেট করা লাগবে না ঠিক আছে এই পর্যন্তই আমরা আজকে এই পর্যন্ত শেষ করবো।